সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে আছেন দেখতে পাচ্ছেন একজন অসুস্থ মা বসে আছে তো তার পাশে তার মেয়ে বসে আছে আসলে এই মায়ের কি সমস্যা সেই কথাগুলোই আজ আমরা শুনব এবং আপনারা যারা আমাদের সঙ্গে লাইভে সরাসরি আছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই পরিবারের পাশে আপনারা একটু দাঁড়াবেন তো সকলেই প্রথমত আমার একটাই অনুরোধ আপনারা সকলে লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন ধরেন ভাই সকলে লাইফটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই আনটি আসলে অসুস্থ দীর্ঘ দিন থেকে তো আসলে ওনার কি হয়েছে সেই কথাগুলো শুনবো কিন্তু সবার আগে যারা লাইভে এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে লাইফটি শেয়ার করবেন বেশি বেশি করে এটাই অনুরোধ যেন তারা একটু সহযোগিতা পায় একটু সহযোগিতার যেন তারা হাত বাড়িয়ে দেয় অনেক হৃদয়বান ব্যক্তি আছে পৃথিবীতে যারা অসুস্থ মানুষ ঘরে অসুস্থ পড়ে আছে তাদের পাশে দাঁড়ায় তাদেরকে একটু সহযোগিতা করে ঠিক তেমনি দেখতে হচ্ছেন আমাদের সামনে তো আপনারা সকলে একটু সুযোগ করে দিবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। asalamualaikum। ওয়া আসসালাম আসলে কি সমস্যা আপনার মায়ের? আর সে অনেক দিন ধরেই উনি অসুস্থ। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। হ্যাঁ। তো ফিজিতে নিয়ে গেছিলাম। তো অনেক সমস্যা খাওয়া দাওয়া করতে পারতেছে না। তারপর ফিজিতে বলে যে একটু ক্যামেরার দিকে টাকার কথা বলেন। হ্যাঁ।

তো উনি তখনই বলছে যে এটা অফারও শুরু করা লাগবে তো আমি করতে পারি যে আমার এত টাকা নাই আমি করতে পারবো না তো অ্যান্টিবায়োটিক দিছে খাওয়ার পরে তার এই মুখ বাইরে গেছে তারপরে কুইজের মতন বাইরে গেছে বুঝছেন মুখ বাইরে খাইটা কুইজ আচ্ছা তারপর কতদিন অফ ছিল মানে শুকাই গেছিল এরপর আবার দেখা দিয়েছে আবার দেখা দিয়েছে আসলে কতদিন ভালো ছিল উনি এই তো এক মাসের মতো ছিল ভালো আবার দেখা দিছে মানে হেপার আবার ফুলা দিছে বুঝতে পেরেছেন এখন ওই যে তারপর পিজিতে নিয়ে গেছি আমি যে বাসায় কাজ করি তো ওইখান থেকে কিছু টাকা নিয়ে পিজিতে নিয়ে গেছি আপনি কি এটা তো টিউমার হয়ে গেছে তো উনি অনেকগুলি টেস্ট দিয়েছে আচ্ছা ওনার বয়স কত ওনার সত্তরের উপরে হয়ে গেছে সত্তরের উপরে আচ্ছা আপনার মানে বয়স কেমন হবে দেখতে দেওয়া যায় মানে আরো বেশি হ্যাঁ সত্যি কথা বলছেন আচ্ছা আপনার কোন ভাই বোন নেই যে আর কোন ভাই বোন নেই ওনার পাশে দাঁড়ানোর জন্য তার কোনো তার ছেলেরা কোনো খোঁজ না আচ্ছা আপনার ভাই বোন কয়জন আমরা তিন বোন দুই ভাই তিন বোন দুই ভাই আচ্ছা এই যে তিন বোন দুই ভাই আপনি কি সবার বড় না ছোট আপনি সবার আচ্ছা এই যে আপনাদের সবার ছোট আপনি মায়ের দায়িত্বটা কাঁধে নিলেন কিন্তু আপনার বড় ভাইরা যারা আছে যারা বড় বোনেরা আছে তারা এই মায়ের পাশে কি একটু দাঁড়াতে পারে নাই হ্যাঁ আমার বড় বোন খোঁজ নাই কিন্তু তাদের আর্থিক অবস্থা বেশি ভালো না। তাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না আচ্ছা ওনাকে কোথায় কোথায় আপনারা চিকিৎসা করাইছেন এখানে এখানে আচ্ছা আসলে ডাক্তার কি বলেছে পিজির ডাক্তার বলছে ওনার অপারেশন লাগবে সেদিনই ভর্তি করাইতে বলছিল তো আমরা ভর্তি করাই নাই তো টেস্ট দিছে টেস্ট করাতে পারছি না তার জন্য টাকার জন্য হম আচ্ছা তো আসলে মৌলত কতদিন যাবৎ অসুস্থ আচ্ছা ছয় মাস ধরে কি কথা বলতে পারে উনি কথা বলতে পারে কিন্তু কিছু খাইতে পারেনা কিছু খাইতে পারেনা কামলায় মুখে বুঝছেন আচ্ছা আসলে মায়ের জন্য যে ক্যামেরার সামনে আসলেন মানুষ তো অনেক কথা বলবে মা তো বুঝেন না একটা মা যদি অসুস্থ অসুস্থ থাকে তো তার মেয়ে ভালো থাকে বলে সেই জন্যই মিডিয়ায় আসছে আচ্ছা তো আমাদেরকে এই যে উনি যে অসুস্থ যে কাগজ গুলো দেখাতে পারবেন হ্যাঁ এই তো আচ্ছা দর্শক আপনারা যারা আছেন এই যে এক্স এর কাগজ দেখছি আর হচ্ছে কোন ডাক্তার দেখাইছেন আপনি আমি পিজিতে দেখাইছি কিন্তু টেস্টগুলি করাচ্ছি পপুলারে টেস্টগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ক্যামেরার সামনে এই যে ওনার টেস্টের আর কোন কাগজ আছে আচ্ছা তো আসলে ওনার যে প্রবলেমটা সেটার জন্য যে টেস্টগুলো দিয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি আপনারা যারা আমাদের সঙ্গে লাইনে আছেন ও সরাসরি লাইভ দেখছেন আর কোন কাগজ আছে কোনো ওষুধ খাওয়াচ্ছেন ওনাকে না উনি বলছেন যে টেস্ট করে আসবেন তারপরে ওষুধ দিবেন আচ্ছা তো এর আগে কি যেহেতু আপনি বলছেন ছয় মাস যাবত অসুস্থ আর কোন ডাক্তার দেখাইছেন কিনা ডাক্তার উনিও বারবার বলছে যে অপারেশন করতে মানে আসলে কি হয়েছিল টিউমার হয়েছিল আচ্ছা টিউমার হওয়ার পরে কি করেছেন টিউমার হয়েছে তো টেস্টি টেস্টি আসলে আর টেস্ট দিতে এখানে তো মাংস টেস্ট করছে তো ওইটা আসলে বলতে পারবো কি হয়েছে আসলে আচ্ছা এটা আসলে বলতে পারবেন কি হয়েছে কিন্তু সেটা আপনি আনবো টাকার জন্য আনতে পারেন না টাকার জন্য আনতে পারেন না আচ্ছা আর উনি আগে বলছে ডাক্তারে পিজি হাসপাতালে বলছে ইমিডিয়েটলি ভর্তি করতে নালে কোন ক্যান্সার পর্যায়ে গেছে কিনা তাও জানি না আচ্ছা আপনি একটু ক্যামেরার দিকে তাকায় কথা বলবেন অনেকে কমেন্ট করছে দর্শক আপনারা যদি কেউ কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং এই উত্তর দিব আর হচ্ছে অসুস্থ মা ওনার বয়স এই সত্তর বছর বয়সী এই বৃদ্ধ মায়ের পাশে কাগজগুলো একটু সরান হ্যাঁ এই বৃদ্ধ মায়ের পাশে আপনারা একটু দাঁড়ান সমাজে অনেক বিদ্যবান মানুষ আছে যারা মানে বৃদ্ধ মায়াদের পাশে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান ঠিক এই অসহায় পরিবারটির পাশে আপনারা যদি একটু দাঁড়ান তাহলে হয়তো এই পরিবারটি খুব সুন্দর ভাবে চিকিৎসা করাতে পারে আসলে ওনার কি ক্যান্সার হয়েছে না সম্ভাবনা আছে এরকম কিছু হ্যাঁ সম্ভাবনা আছে যেহেতু দুর্গন্ধ সম্ভাবনা আছে আচ্ছা দুর্গন্ধ বলে হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া করতে পানিটা আচ্ছা আচ্ছা আসলে এই যে পানি খেতে পারে না তাহলে উনি কি খায় কি খেয়ে থাকতেছে কি খাবে কিছুই খায় না শুধু একটু জাউ রান্না করে দিয়েই কোনো রকমের দুই চামচ খেয়ে আর খায় না কোন রকমের খেতে না পরে বলেন আর কিছু খায় না আচ্ছা দর্শক যারা দেখছেন লাইভে সরাসরি মুখ দিয়ে আচ্ছা এই যে সমস্যাগুলো এটা তো দীর্ঘ ছয় মাস ধরে তো আপনার তো ভাই বোন আরো আছে তারা কি মানে কোনো টাকা পয়সা দেয় নেই হ্যাঁ কোন টাকা পয়সা খুঁজি না একটা মানুষ কতদিন ধরে বলতেছি না আমি তো মা আমি তো আমার তো কষ্ট লাগে আচ্ছা আমি মা মা পাবো কোথায় তাও তার ছায়া আছে আচ্ছা আসলে যে মা হারালে মা কোথায় পাবেন মা তো আর পাওয়া যায় না মা তো অমূল্যরত তাই না যে হারাইছে সে বোঝে আমি তো হারাইতে চাই না আমি যতটুকু সম্ভব যদি প্রবাসী থেকে কেউ সাহায্য করে আমার মাটাকে তাহলে তো শুধু কি আপনাদের ধারণা যে প্রবাসীরাই সাহায্য করে বাংলাদেশের যারা আছে অনেক বড় বড় মানুষ আছে তারা সাহায্য করে তো আপনার কেন মনে হলো যে শুধু প্রবাসীরাই সাহায্য করে হ্যাঁ আছে না হৃদয়বান ব্যক্তিরা আছে অবশ্যই সাহায্য করবে যাদের মায়া লাগে এই বুড়া মাটার জন্য দর্শক আসলে আহ সত্তর বছরের এই বৃদ্ধ মায়ের পাশে কেউ কি দাঁড়াবে আপনারা যদি কেউ ঠিকানা চান সরাসরি যদি সাহায্য করতে চান আমরা ঠিকানা বলে দিব আপনারা বেশি বেশি করে লাইফটি শেয়ার করবেন সমাজে অনেক বিদ্যবান মানুষ আছে যে যারা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় ঠিক আহ আপনার একটি শেয়ারে হয়তো এই এই বৃদ্ধ মা বেঁচে দিতে পারে এই বৃদ্ধ মায়ের চিকিৎসা হতে পারে অনেকেই আছে সমাজে সাহায্য করার মতো লোক পায় না কাকে সাহায্য করব সঠিক মানুষ খুঁজে পাচ্ছেন না আসলে যে তার সত্তর বছর বয়স আমরা বারবার বলছি এই বয়সে আসলে তার ছেলে মেয়েরা তাকে দেখে না ছেলে মেয়েরা তাকে চিকিৎসা করাবে সেই অবস্থানেও মনে হয় নাই আসলে আপনার ভাইয়েরা কি করে আমার ভাইরা দেশে থাকে একজন আর একজন থাকে হ্যাঁ ওনারা কি মানে আপনার মায়ের পাশে দাঁড়াচ্ছে না ওনাদের কি অবস্থান ভালো আছে মোটামুটি মোটামুটি ভালো অবস্থা আছে আচ্ছা এই যে মোটামুটি ভালো অবস্থা থাকাকালীন কেন যে মায়ের মা তো হলো অমূল্য মায়ের চিকিৎসা করে না মায়ের পিছনে দুই টাকা খরচ করে না আসলে মূলত বিষয়টা কি আপনাদের জানি তাদের প্রতি মায়া নাই মার প্রতি তারা ছেলে মেয়ে সবকিছু আমি দেখছি আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা অন্য ভাই বোনদেরকে আপনার মা গর্বে নেয় নেই আপনাকে নিয়েছে এটা কেন বললেন বলবো না খোঁজ না খবর নেয় না তো আমি কি বলতে পারি বলেন আচ্ছা তো আসলে এই যে আপনার তো স্বামী আছে আপনার আপনার একটু স্পষ্ট বলেন না আচ্ছা তো এই যে আপনার হাজবেন্ড নাই তাহলে মায়ের চিকিৎসাটা এবং যে আপনি খাওয়া দাওয়া করেন কিভাবে কিভাবে আপনার জীবন চলছে বাসা বাড়িতে কাজ করেন সেখানে কত টাকা পান আপনি বাসা বাড়িতে কাজ করেন আমি তিন চার কাজ করি টাকা পাই তিন চারটা বাসায় কাজ করে আট হাজার টাকা পান মানে মাসে আট হাজার টাকা তা এই বাসার ভাড়া কত চার হাজার তাহলে আর চার চার হাজার থাকে সেটা দিয়ে কি চলে ছেলে মেয়ে কয়জন এক মেয়ে তো একটু স্পষ্ট বলেন আসলে আপনাদের কি কি ধরনের কষ্ট গুলো হয় সেই কথাগুলো একটু বলেন কষ্ট যে আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিছি সেখানে পড়াতে পাচ্ছি না

চার বছর আগে আচ্ছা এই যে চার বছর আগে যে আপনার স্বামী রেখে গেছে এরপরে কি আর বিয়ে সাথে বসেন না বিয়ে বসবো আমার মা আছে না যদি আমার মা কে বাচ্চা কে কেউ ন্যায় মেনে করবো আচ্ছা মা তো অসুস্থ কেউ কি অসুস্থ মায়ের দায়িত্ব নিবে মনে হয় আপনার আছে না এখনো দয়া ব্যক্তি আছে এখন পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে

অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ওনাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে এবং আপনারা যদি ঠিকানা চান আমরা ব্যবস্থা করে দিব তো আপু আসলে এই যে মানে আপনার মায়ের যে টেস্ট গুলো করতে হবে সেখানে কত টাকা লাগতে পারে সেখানে এগারো হাজার টাকা লাগবে এগারো হাজার টাকা এখন কি এগারো হাজার টাকার জন্য আপনি ক্যামেরার সামনে আসছেন না অপারেশন করতে হবে ডাক্তার বলছে অপারেশন লাগবে একটু জোরে বলেন না কথা ডাক্তার বলছে অপারেশন করা লাগবে ডাক্তার বলছে অপারেশন করা লাগবে কত টাকা খরচ হবে সেটা একটু বলেন সেটা খরচ কত হবে ডাক্তারিজ্ঞাস করেন অপারেশন করলে কত টাকা খরচ হতে পারে কত টাকা বলছে তো সরকারি ভাবে আছে কিছু হয়তো কমাই নিবে তো সেটা তো মানুষ সাধারণত একটু জানার জন্য তো জিজ্ঞাসা করে তাই না

দর্শক আসলে আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাদের সঙ্গে লাইভটি আপনারা সকলে শেয়ার করবেন এবং কেউ যদি কোনো কিছু জানতে চান আপনারা কমেন্ট করেন আমরা কমেন্টের মাঝে উত্তর দিয়ে দিব আর সর্বশেষে একটা কথাই বলবো আপনারা যারা হৃদয়বান ব্যক্তিরা আছেন সমাজে তারা এই অসহায় পরিবারের পাশে একটু দাঁড়ান অসহায় পরিবারটার পাশে যদি দাঁড়ান তাহলে মহান আল্লাহ তাল্লাহ খুশি হয় তো আপনার কি যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছে এই মুহূর্তে আমাদের লাইভে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা তাদের একটা কথাই বলবো যদি আমার মার প্রতি একটু ভালোবাসা থাকে দয়া করে প্লিজ একটু সাহায্য করেন শুধু সাহায্য করলে হবে হ্যাঁ আর যদি আমার পাশে কেউ থাকতে চায় আলহামদুলিল্লাহ এবং মানে মা এবং মেয়ে দুজনের পাশেই থাকতে হবে এরকম কাউকে খুঁজছেন হ্যাঁ না কিন্তু পাচ্ছেন না আচ্ছা দর্শক আপনারা যারা এই মুহূর্তে আপনারা যদি কোনো কিছু জানতে চান কোনো কিছু আপনারা বলতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং গিয়ে আমাদেরকে কমেন্ট করবেন বেশি করে কমেন্ট করবেন এবং এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে আপনারা অবশ্যই এই পরিবারের পাশে থাকবেন আপনি টাকা দিতে বললেন না পয়সা দিতে বললেন না কোন ধরনের কোন সাহায্য করতে বললেন না সেটা নিয়ে আসলে কোন ধরনের কোন আপত্তি থাকে না মানুষের আপনি যদি একটা শেয়ার করেন আপনি যদি এট একটা শেয়ারে একজন রিডাবল মানুষের কাছে যায় তাহলে সমান সমতুল্য সব আপনিও পাবেন কারণ আপনার কারণে ওনার কাছে এই ভিডিওটি নিয়ে আসলে আমরা চেষ্টা করব যে বেশি বেশি করে করে শেয়ার যেন মানুষ হাতে হাতে থাকে এবং কি সমাজের যারা আছে তারাও যেন দেখতে পারে যে এই অসহায় দরিদ্র মায়ের পাশে দাঁড়ানোর প্রয়োজন তো আসলে আপু আপনি কি আপনার ঠিকানাটা বলতে চাচ্ছেন একটু ঠিক যেটাকে বলে বাডা আচ্ছা দর্শক আপনারা যদি এই বোনটিকে সাহায্য করতে চান তার পাশে দাঁড়াতে চান তার বাসা হচ্ছে সাদাতপুর বাড্ডা তো আমরা তার যোগাযোগের ব্যবস্থা করে দিব আপনাদেরকে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন কমেন্টের মাঝে আমরা তার যোগাযোগের নাম্বার দিয়ে দিব যারা নাম্বার চাচ্ছেন যারা তাকে সহযোগিতা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা সহযোগিতা করবেন আমরা তার যোগাযোগের সেই ব্যবস্থা করে দিব তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন লাইফটি বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন যেন এই মা সুস্থ হয় খুবই দ্রুত তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম